নাজিফা তুশি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর টিভি নিয়মিত আয়োজন কুমারিকা কেশকাহনে। লিওনার্দো ডিক্যাপ্রিও কি এত কঠিন নাম শুনে চিনতে সমস্যা হচ্ছে? আচ্ছা সহজ করে বলছি, টাইটানিকের রোমান্টিক হার্টথ্রব হিরোর কথা নিশ্চয়ই মনে আছে, কি তাই না? হ্যাঁ ঠিকই ধরেছেন, বলছি টাইটানিক মুভির হিরো জ্যাকের কথা। তিনি ছবিতে যেমন পরিপাটি, গোছানো এবং ফ্যাশন সচেতন, বাস্তবে কিন্তু তেমনই। প্রিয় দর্শক, আজ দেখব তারই কেশকাহন। বিখ্যাত চিত্রকার লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা ছবি দেখার সময় প্রথমবারের মতো মায়ের গর্ভে নাড়া দিয়ে নিজের অবস্থানের জানান দেয় লিওনার্দো ডিক্যাপ্রিও। তো সেখান থেকেই তার মা গর্ভের সন্তানের নাম রাখেন লিওনার্দো হিসেবে। রোমান্টিক হার্টথ্রব এ অভিনেতার জন্ম 1974 সালের 11 নভেম্বর। শুধু অভিনয় নয়, সফল প্রোডিউসার হিসেবেও রয়েছে তার বেশ খ্যাতি। তার বাবা ছিলেন পেশায় একজন কমিক রাইটার এবং প্রোডিউসার। বাবা মায়ের বিচ্ছেদের পর ডিক্যাপ্রিওর ছেলেবেলার সময়টা কাটে মায়ের কাছে। শখের বশে হলিউড পাড়ায় পদযাত্রা তার। টিভি কমার্শিয়াল থেকে চলচ্চিত্র সবখানেই দাপিয়ে বেরিয়েছেন তিনি। টাইটানিক খ্যাত জ্যাক নামে পরিচিত এ তারকা একেবারেই প্রথম থেকে বেশ ফ্যাশন সচেতন, তাই তো নানান সময়ে তার দেখা মিলেছে নানান হেয়ারস্টাইলের সঙ্গে। তেমনই কিছু হেয়ারস্টাইল হলো জানলাম লিওনার্দো ডিক্যাপ্রিওর কেশকাহন। এবার আমরা জানবো আমাদের আজকের অতিথির কেশকাহন। তবে তার আগে দেখে নেব এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য কারা কারা ছবি পাঠিয়েছেন। দর্শক, এখন আমন্ত্রণ জানাবো আমাদের আজকের কেশবতীকে। কথা বলবো তার সাথে, জানবো তার দীর্ঘ কেশের গোপন রহস্য। আমাদের আজকের কেশবতী ফাতেমা নূর। বাহ, এত লম্বা চুল! জি, নিয়ে যাই আমি। আচ্ছা বসো। আচ্ছা, তোমার যে এত সুন্দর লম্বা চুল, সবার আগে জানতে চাই এই চুলের রহস্যটা কি? চুলে অনেক কিছু অ্যাপ্লাই করি, যেমন আমলকি, হর্তকি, এগুলো দেই, অলস তেল ব্যবহার করি, নারকেল তেল ব্যবহার করি, শ্যাম্পু দেই, তারপরে চুলটা যেন আবার আঁচড়াতে সুবিধা হয় সেজন্য ধোয়ার সাথে সাথে কন্ডিশনার ইউজ করি। এই যে এত কিছু করো, তো এটা কি নিজে নিজে করো নাকি কেউ সহযোগিতা করে তোমার? না, নিজে নিজেই করি, বেসিক্যালি আমি নিজে নিজেই করি এটা। আচ্ছা আচ্ছা। আর এই জিনিসটা আমি শিখেছি টিভি থেকে, মানে টিভিতে যখন এগুলো দেখি তখন আমি আবার এগুলো লিখে রাখি। বাহ, হ্যাঁ, লিখে রেখে তারপর আমি আবার এটা অ্যাপ্লাই করার চেষ্টা করি। আর চুলটা আমার বেসিক্যালি আমার ফ্যামিলি সবারই লম্বা চুল, আম্মু ফুফিদের, আমার আপুরও অনেক লং চুল, তো সেই হিসেবে আমারও মানে চুলটা এরকম লং, মানে আমাদের ফ্যামিলি থেকে চুলটা এসেছে। তুমি কাকে দেখে আসলে ইন্সপায়ার হলে যে প্রথমে যে না আমার ফ্যামিলির মতো আমিও সবার মতো লম্বা চুল রাখব? আম্মুকে দেখে, আম্মু ছোটবেলায় একটা ছবি দেখেছিলাম, সেখানেও আম্মুর চুল অনেক লং ছিল, তারপর আমি সেখান থেকে ইন্সপায়ার হলাম যে আমার চুলটা যদি এরকম লম্বা হতো তাহলে আমার ভালো লাগতো, সে থেকেই আমার চুলটা রাখার ইচ্ছে হলো। তারপর আমি চুলটা কাটলেও খুব সামান্য পরিমাণ কাটতাম, কিন্তু যেন লং থাকে, ছোটবেলা থেকেই আমি কাটতাম না আর কি। আচ্ছা আচ্ছা। চুলটা লম্বা রাখার জন্য ট্রাই করতাম। কতদিন পর পর চুল ট্রিম করতে বা কাটতে? 3 মাস পর পর কাটতাম চুলটা। আর যখন ওই পরিচর্যার ব্যাপারটা, সেটা আমি প্রতি সপ্তাহেই করি। হ্যাঁ, প্রতি সপ্তাহে পরিচর্যা করি, যাতে আমার চুলটা সুন্দর থাকে, ভালো থাকে, আর চুলটা না ঝরে যায়, ভেঙে না যায়, সেজন্য প্রতি সপ্তাহে আমি ফর্মুলাটা অ্যাপ্লাই করি।
তো তুমি তো নিজের অনেক টেক কেয়ার করোই, সেই সাথে কি তোমার ফ্যামিলি কেউ হেল্প করে, তোমার বোন বা মা? হ্যাঁ অবশ্যই। তোমার সাথে আরো অনেক গল্প করব, তবে এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতি। প্রিয় দর্শক, কথা হচ্ছে ফাতেমা নূরের সাথে, কুমারিকা কেশ কাউনি নিচ্ছে এখন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম কুমারিকা কেশ কাহন নিয়ে। ফাতেমা, তোমার সাথে অনেক কথা হচ্ছিল, আমি আসলে এখন তোমার সাথে চুল নিয়ে আরো ডিটেইলে কথা বলতে চাই। চুলের কিভাবে টেক কেয়ার করা, একদম ডিটেইলসে আমাকে সবকিছু বলো প্লিজ। আমি বেসিক্যালি পার্লারে যাই না, পার্লারে কেমিক্যাল ইউজ করা হয়, মানে সেই হিসেবে একটা ভয় থাকে যদি আমার চুলটা নষ্ট হয়ে যায়। তো সে কারণে আমি বাসায় ঘরোয়া টিপসটা ফলো করি, টিভিতে বিভিন্ন ধরনের টিপস দেয় চুলের ব্যাপারে, সেগুলো আমি লিখে রাখি। তো বাসায় আমি আমলকি এটাকে সিদ্ধ করি, এটাকে মানে রস করে নিই আমলকির, করার পরে এটা সামান্য তেলের সাথে চুলে অ্যাপ্লাই করি যাতে আমার চুলটা সুন্দর থাকে, ঝরে না যায়। মানে তুমি আমলকিটাকে কিভাবে মানে রসটা করো? হ্যাঁ, এটা কেটে ব্লেন্ড করো? হ্যাঁ, কেটে বিচিটা আলাদা করে এটাকে ব্লেন্ড করি। তো ব্লেন্ড করার পর ওই রসটার সাথে সামান্য পরিমাণ নারিকেল তেল মিশিয়ে তারপরে আমি এটা চুলে অ্যাপ্লাই করি। তোমার চুল তো অনেক বড়, মানে আমলকিটা কতখানি তোমার লাগে? হ্যাঁ, এটা আমার লাগে মিনিমাম 100 গ্রাম নিই, আমার যেহেতু চুলটা অনেক লং, তো সে কারণে আমি 100 গ্রাম নিই। তার সাথে মানে রসটা করে আমি দুই দিন যেন ইউজ করা যায় সেজন্য আমি এটা 100 গ্রাম নিই বেশি করে। আমলকি ছাড়া আর কি কি তুমি চুলে ইউজ করো? শুকনো হর্তকি, সেটা আমি সামান্য পরিমাণ বলতে এখানে আমি 50 গ্রাম নিই। তো যেরকম নেই তার চেয়ে বেশি পরিমাণ পানি নিয়ে সারা রাত্রে ভিজিয়ে রাখি। তো সকালবেলা সেটাকে আবার এটাকে জাল দেওয়া হয়, জাল দেওয়ার পর সেই পানিটা একটু হালকা ঘন হয়ে আসলে সেটা আবার সেই নারকেল তেলের সাথে চুলে অ্যাপ্লাই করি। তো অ্যাপ্লাই করার কারণে আমার চুলটা আর কি ঝরে কম। হেয়ার ফল কি হয় তোমার? হ্যাঁ হয়, মানে সাম্প্রতিক আমি একটা শ্যাম্পু ইউজ করেছিলাম, তো সেই শ্যাম্পুটা ইউজ করার পর থেকে আমার খুবই হেয়ার ফল হচ্ছে। মানে আগে হতো খুব কম, কিন্তু ওই শ্যাম্পুটা ইউজ করার পর থেকে খুবই হেয়ার ফল হচ্ছে। হেয়ার ফলটা বন্ধ করার জন্য তাহলে কি তুমি কোনো স্টেপ নিয়েছো? থানকুনি পাতা আমি শুনেছি ওইটা নাকি খুবই উপকার চুলের জন্য, তো সেই পাতাটা আমি ইউজ করি, একটু রস করে সপ্তাহে 2 বার লাগানোর চেষ্টা করি। শুনেছি এটা দিলে চুলটা হেয়ার ফলটা কমবে, তাই আমি এটা ব্যবহার করি। এটা কিভাবে ব্যবহার করো, মানে কয়দিন পর পর? কয়দিন? সপ্তাহে 1 বার ব্যবহার করি, 20 মিনিট করে রাখি। তো সেটা রাখার কারণে দেখি একটু ইম্প্রুভ হচ্ছে, মানে চুল পড়াটা কিছুটা কমতেছে। তুমি বলে যে থানকুনি পাতা তুমি হেয়ার ফলের জন্য ইউজ করছো, তো আমি আসলে জানতে চাই যে যে শ্যাম্পুটা ইউজ করার কারণে আসলে তোমার হেয়ার ফলটা হয়েছিল, তুমি কি ওটা এখনো ব্যবহার করছো নাকি ওটা তুমি বন্ধ করে দিয়েছো? না, আমি এটা সাথে সাথেই অফ করে দিয়েছি, যেটা যেহেতু দেখলাম আমার স্বাভাবিকের তুলনায় অনেক হেয়ার ফল হয়। আগে যে শ্যাম্পুগুলো ইউজ করতাম সেটা খুব অল্প পরিমাণ হেয়ার ফল হতো, কিন্তু এই শ্যাম্পুটা ইউজ করার পর দেখলাম যে আমার প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে, তো সাথে সাথে আমি এটা অফ করে দিয়েছি। আচ্ছা, চুল নিয়ে তো অনেক কথা বললাম, আমি আসলে এখন আরও জানতে চাই যে এত সুন্দর চুল নিয়ে কি কোনো গল্প আছে? ধরো অনেকে থাকে না যে প্রশংসা করে বা কিছু এমন কথা যেটা তোমার এখনো মনে আছে? চুল নিয়ে আমার অনেক মজার ঘটনা আছে, তো সেরকম একটা ঘটনা বলি। এবার আমি মার্চের দিকে গ্রামের বাড়ি গিয়েছিলাম, তো সেখান থেকে বিকেলে যখন আমি একটা পার্কে গেলাম আম্মুর সাথে, সেখানে দেখলাম কিছু মানুষ মানে মোবাইল নিয়ে হাঁটতেছে আমার চুলের ছবি তোলার জন্য। কেমন লাগে যখন তোমার চুলের ছবি তুলতে চায় মানুষ, তখন নিজেকে কি কোনো স্পেশাল ফিল হয়? হ্যাঁ, আমার তখন অনেক ভালো লাগে যে আমার চুল লং, অনেক লং। তো বেসিক্যালি এটা সাধারণত সবার হয় না, আর সবাই টেক কেয়ারও করতে পারে না। তো এই নিয়ে আমি খুবই, আমার খুব ভালো লাগে যে আমার চুল লং, আর এই লংটা যেন সব সময় থাকে, লম্বাটা যেন আমি ধরে রাখতে পারি। আমি চাই যে তোমার চুলের হেয়ার ফলটা বন্ধ হয়ে যাক, আর তুমি এখন যত সুন্দর চুল রাখছো তার থেকে আরো অনেক সুন্দর হোক তোমার চুল, আর আরো অনেক যত্ন করো। ফাতেমা, তুমি আমাদের এই অনুষ্ঠানে আসার আগে তোমার সুন্দর সুন্দর চুলের ছবি পাঠিয়েছো, আমি চাই আমার দর্শকরাও তোমার সুন্দর চুলের ছবিগুলো দেখুক। বাহ, অনেক সুন্দর সুন্দর ছবি দেখলাম, আমার তো খুবই ভালো লেগেছে। প্রথমে এখন আমি চাই তোমার সাথে একটু সেলফি তুলতে।
সো মাচ ফাতেমা আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আর টিভি এবং কুমারিকার পক্ষ থেকে তোমার জন্য রয়েছে ছোট্ট একটি গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ আপু, তোমাকে ওয়েলকাম। দর্শক, আপনারা যারা কুমারিকা কেশ কাহনে ফাতেমা নূরের মতো অংশগ্রহণ করতে চান, তারা জেনে নিন অনুষ্ঠানে অংশগ্রহণ করার নিয়ম। আপনি যদি দীর্ঘ কেশের অধিকারিণী হন, তাহলে 4R সাইজের 2 কপি ছবি সহ চিঠি পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক কুমারিকা কেশ কাহন, BSEC ভবন, 6ষ্ঠ তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কাউরান বাজার, ঢাকা 1215। অথবা ছবি সহ ইমেল করুন কুমারিকা কেশ কাহন @rtvbd.tv। যুগের সাথে তাল মিলিয়ে ট্রেন্ডি হওয়ার জন্য অনেকে চুলের উপর নিত্য নতুন পরীক্ষা নিরীক্ষা করে থাকেন। চেষ্টা যে খুব একটা বিফলে যায় তা কিন্তু নয়। বন্ধু বান্ধবের আড্ডায়, পাড়া প্রতিবেশীদের প্রশংসায় হাতে নাতে তার প্রমাণও পাওয়া যায়। আজকে কুমারিকা কেশ কাহনে আমরা হাউ টু ডু ডার্ক ব্লন্ড হেয়ার, এটার উপরে কিছু টিপস দিব। ডার্ক ব্লন্ড হেয়ার কালার একটা অনেক সাটল হেয়ার কালার, ইটস অন দ্য ব্লন্ড সাইড বাট নট টু লাইট। সো আজকে যেটা আমরা টেকনিক করেছি সেটা ছিল বালিয়াজ টেকনিক। ফার্স্ট উই ওয়াশড হার হেয়ার, হেয়ার ওয়াশ করার পরে আমরা হেয়ার ড্রাই করার পরে ব্লিচ অ্যাপ্লাই করেছি। যে ব্লিচটা ছিল এটা রেগুলার ব্লিচ না, ইটস ব্লিচ টার্ন টু পাউডার ব্লিচ, যেটা হেয়ারকে ড্যামেজ করে না। সো ওয়ান্স দ্য ব্লিচ হ্যাজ ডান ইটস প্রসেস, ব্লিচটা অটোমেটিকলি পাউডার ফর্মে কনভার্ট হয়ে যায় ড্যামেজটা প্রিভেন্ট করে। ব্লিচ করার পরে ব্লিচটাকে 45 মিনিটস রাখা হয়েছে, হেয়ারটা আবার ওয়াশ করে ড্রাই করে অ্যান্ড দেন উই অ্যাপ্লাই দ্য ডার্ক ব্লন্ড হেয়ার কালার। কালারটা অ্যাপ্লাই করার পরে উই কেপ্ট ইট ফর 30 মিনিটস, বাট এটা মাঝে মাঝে চেক করতে হবে বিকজ ডিফারেন্ট হেয়ার্স কন্ডিশনসে ডিফারেন্ট কালার তাড়াতাড়ি বা লেট টাইমিংয়ে চলে আসে। সো উই কেপ্ট ইট ফর 30 মিনিটস টিল দ্য ডিজায়ার্ড কালার ওয়াজ দেয়ার, উই জাস্ট ওয়াশ দ্য হেয়ার। ফাইনাল কালারের পরে আমরা হেয়ার কাটিং দিয়েছি আমার ক্লায়েন্টকে, ওটার পরে হেয়ারটাকে ব্লো ড্রাই করে সেট করে দেওয়া হয়েছে। আজকে আমি যে টেকনিকটা করেছি এটা বালিয়াজ টেকনিক। বালিয়াজ টেকনিকে ওভারঅল হেয়ার কালার হয় বাট এটার মধ্যে হাইলাইটস অ্যান্ড লো লাইটস থাকে, অনেক ব্ল্যান্ডেড একটা কালার থাকে, হার্শ লাইন্স থাকে না। অ্যান্ড দেন ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট যে যখন আপনার হেয়ারটা রিগ্রো করবে তখন কি বেশি বাজে লাগবে না দেখতে, বিকজ এটা অনেক ব্ল্যান্ডেড কালার হয়। ডার্ক ব্লন্ড হেয়ার তাদের জন্য যারা বেশি ব্লন্ড বা বেশি লাইট হেয়ার কালার পছন্দ করে না। এটা করার সময় এটা খেয়াল রাখতে হবে যে ইফ ইউ হ্যাভ ডার্কার স্কিন দেন কালারটাকে আই টু ডার্ক সাইডে রাখলে ভালো, আর ইফ ইউ হ্যাভ লাইটার স্কিন দেন ইউ ক্যান গো 1 or 2 shades লাইটার দেন ইউর অ্যাকচুয়াল হেয়ার কালার। দর্শক, কুমারিকা কেশ কাহনে এ পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, কোথাও যাবেন আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম কুমারিকা কেশ কাহন নিয়ে। আমরা সবাই আমাদের মাথার চুলকে অনেক পছন্দ করি, চুলের যত্ন নিই, কিন্তু অনেক কারণে আমরা মাথার চুল কামিয়ে ফেলি, এর পক্ষে বিপক্ষে অনেক যুক্তি রয়েছে। প্রিয় দর্শক, এখন আমরা রাহিমা সুলতানা রীতাপুর কাছ থেকে জানবো মাথার চুল কামিয়ে ফেলার উপকারিতা এবং পদ্ধতি সম্পর্কে।
কামানো, মানে মাথার চুল ফেলে দেওয়া ইদানিং কম হয়। একটা সময় আমি আমার ছোটোবেলায় দেখেছি আমাদের অনেকটা সময় দেখা যেত চুলে একটু প্রবলেম হয়েছে বা জ্বর হয়েছে, যে কোনো অসুখ হলেই আমাদের নানি দাদি যারা ছিলেন তারা সাজেস্ট করতেন মাথার চুলটা ফেলে দাও, তাহলে চুল ভালো হবে। ছোটবেলায় খুবই বিরক্ত হতাম, দেখা যেত এক মাথা ভর্তি চুল, হয়তো একটু উকুন হয়েছে, দিল চুল ন্যাড়া করে, তখন তো বুঝতাম না, কান্নাকাটি করে অস্থির হয়ে যেতাম। পরে যখন বই পড়লাম, জানলাম, বুঝলাম যে আসলেই এটার উপকারিতা অনেক বেশি। আমাদের ছোট্ট শিশুটি যখন ভূমিষ্ঠ হয় মায়ের পেট থেকে সে চুল নিয়েই কিন্তু আসে, কয়েকটা দিন গেলে তার মাথা কিন্তু ন্যাড়া করে দেওয়া হয়, চুলটা ফেলে দেওয়া হয়। কেন দেওয়া হয় এরও কিন্তু সায়েন্টিফিক কিছু রিজনস থাকে। সেই জন্যই মাঝে মাঝে বিশেষ করে আমি বলবো ছোটদের চুলটা ফেলে দেওয়া উচিত। নট অনলি ছোটদের, বড়দেরও কিন্তু চুল ফেলা উচিত। আমি আমার ছোটোবেলায় দেখেছি কালোকেশি বলে একটা পাতা ছিল, চুল ফেলার পর সেই পাতাটা পুরো মাথায় কিন্তু লাগানো হতো বেশ কয়েকদিন। কারণ ছিল হলো স্কাল্পটা তখন পুরোই ফাঁকা, তো আমরা যে হার্বসটাই মাথায় লাগাতাম সেটা নিউ হেয়ার গ্রো করতে, হেলদি হেয়ার গ্রো করতে সাহায্য করতো। মাথার চুল ফেলে দিলে শুধু চুলের জন্য নয়, মাথার যে স্কাল্প আছে, যে স্কিন আছে, সেই স্কিনের জন্যও ভালো। উকুন হওয়া বলেন বা অনেক সময় চুলে আমাদের স্কাল্পে ফাঙ্গাল ইনফেকশন হয়, এক একটা ইনফেকশন এক এক ধরনের হয়ে থাকে। বিশেষ করে কিছু ডিজিজ আছে আমাদের আজকাল দেখি আমরা, ডেঙ্গু, টাইফয়েড এই ধরনের, আর বিশেষ করে হাই ফিভার যাদের হয় তাদের ওই সময় যদি চুলটা ফেলে দেওয়া হয় তারপর যে চুলটা গজায় সেটা সত্যি খুব ভালো হেলদি হেয়ার গজায়। সমস্যা নিয়ে থাকার চাইতে মাথার চুল ফেলে দিয়ে আমাদের একটা হেলদি স্কিন থাকা স্কাল্পের অত্যন্ত প্রয়োজনীয়। আপনার স্কাল্প যদি ভালো থাকে, স্কাল্পের স্কিন যদি হেলদি থাকে, তাহলেই আপনার হেলদি হেয়ার গ্রো করবে, আদারওয়াইজ এটা কখনোই সম্ভব নয়। তবে সবসময়ই যে চুল ফেলে দিতে হবে দিস ইজ নট নেসেসারি, কারণ একবার চুল ফেলার পর নিউ হেয়ার গ্রো করতে বেশ কিছুটা কিন্তু সময় লাগে। খুব ভালোভাবে চুল হওয়ার জন্য বছরখানেক সময় দিতে হয়, তো মেন্টালি সেই প্রিপারেশনটা দরকার যে আমি চুল ফেলবো, এরপরে আমার ভালো হেয়ার আমার স্কাল্পে গজাবে এবং আমি হেলদি হেয়ার পাবো। যে এই জিনিসটা যদি আমাদের ভেতরে থাকে, পজিটিভ থিঙ্কিং, তবেই কিন্তু আমরা একটা বেটার হেয়ার পেতে পারি। এখন বিদায় নেবার পালা, আপনাদের সাথে আবারও দেখা হবে আগামী সপ্তাহে একই দিনে একই সময়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত চুলের যত্ন নিন। আল্লাহ হাফেজ।